আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়, আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের কয়েকটি খবর এবং সেখানে বাংলাদেশ কমিউনিটির একটি সম্পৃক্ততা আছে এমন কয়েকটি খবরের বিশ্লেষণ। প্রথম খবরটি হচ্ছে রাহুলের পক্ষে মমতার টুইট, গণতন্ত্র আজ নতুন নিচতায় নামলো। রাহুলকে যে তার সদস্যপদ খারিজ করা হয়েছে এবং নির্বাচনের অযোগ্য করা হয়েছে এই মানহানির মামলায় মোদীকে নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে, তারপরই তার পাশে এসে দাঁড়ালো বিরোধী নেতারা, দাঁড়িয়েছেন এবং মমতা খুব শক্তভাবে দাঁড়িয়েছেন এবং তিনি একটি টুইট করেছেন। এই খবরটি আছে, অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ট্রাক থেকে 23 বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। অভিবাসন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর, যেটি আমাদের মতো দেশ সহ অনেকের জন্যই খুবই দুঃখজনক খবর। সেটি হচ্ছে আশ্রয় প্রার্থীদের ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্র কানাডার চুক্তি। আরেকটি হচ্ছে ম্যাক্রো অনড়, ফ্রান্স জুড়ে বিক্ষোভ, ধর্মঘট আগুন, পুরো ফ্রান্স জুড়ে ভয়ঙ্করভাবে পেনশন ভাতার দাবিতে একটি খুব বিক্ষোভ চলছে। পুরো প্যারিস বা আশেপাশের পুরো এলাকা জুড়ে তার একটি খবর। দর্শক, আরেকটি খবর ইন্টারেস্টিং, যে মুরগির পা খেতে বলেছে সরকার, চটেছে মিশরীয়রা। মুরগির পা, যেটি বাংলাদেশে এখন অনেক দামে বিক্রি হচ্ছে, তো সেই খবরটি আছে। আমি একটু ছোট ছোট করে আপনাদেরকে দর্শক জানাই যে রাহুলের পক্ষে মমতার টুইট, গণতন্ত্র আজ নতুন নিচতায় নামলো। এই খবরে বলা হয়েছে কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণায় ভারত জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিক্ততা ভুলে রাহুলের পাশে দাঁড়িয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, যেখানে অপরাধের ইতিহাস থাকা বিজেপির নেতারা মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন, সেখানে বিরোধী নেতাদের বরখাস্ত করা হচ্ছে ভাষণ দেওয়ার অপরাধে। এই ঘটনায় আজ গণতন্ত্র নতুন নিচতায় নামলো। এবং দর্শক, ইতিমধ্যেই বিরোধী পক্ষও প্রস্তুত হচ্ছে, তারা এটার প্রতিবাদে শিগগিরই কর্মসূচি করবে এবং কংগ্রেসও একদম সারা ভারতের নেতাদেরকে ডেকেছে, তারাও এটার প্রস্তুতি নিচ্ছে এর প্রতিবাদে। বোঝাই যাচ্ছে যে একটি রাজনৈতিক ঝড় শুরু হবে ভারতে। দ্বিতীয় খবরটি, অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ট্রাক থেকে 23 বাংলাদেশি উদ্ধার। এটা নতুন বিষয় না দর্শক, ইতালি অভিমুখে সারা বিভিন্ন জায়গায় পয়েন্ট থেকে অভিবাসীরা ঢুকছে, তার মধ্যে বাংলাদেশিরাও আছে। তো যাই হোক, আমি আর কিছু বললাম না, আমাদের তো বলা হয় যে আমাদের বাংলাদেশিরা উন্নয়নে এমন একটা অবস্থায়, কিন্তু দেখা যাচ্ছে যে আফ্রিকার দরিদ্র পীড়িত যে দেশগুলোর জনসাধারণ পালিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করে, তাদের মধ্যে কিন্তু বাংলাদেশও আছে, তার একটি প্রমাণ। খবরে বলা হচ্ছে অবৈধভাবে ইতালি যাওয়ার সময় 23 বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে রোমানিয়া সীমান্ত থেকে উদ্ধার করা হয়। রোমানিয়ায় যায় সবাই বৈধ কাগজ নিয়ে, তারপর সেখান থেকে তারা চেষ্টা করে ইতালিতে ঢোকার জন্য। বহু বাংলাদেশি ঢুকেছে ইতিমধ্যে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে জানা যায়, পশ্চিম টার্নু বর্ডার ক্রসিং পয়েন্টে ট্রাকটি আসলে সেখানে তল্লাশি চালানো হয়। গাড়ির চালক জানিয়েছে, সে রোমানিয়া ইতালি রুটে তোষক নিয়ে যাচ্ছিল। আরাত সীমান্ত পুলিশ বলেছে, তল্লাশি চালানোর সময় আমাদের সহকর্মীরা নিশ্চিত করেছেন যে উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক, যাদের বয়স 25 থেকে 50-এর মধ্যে। ব্যক্তিগত নথির ভিত্তিতে জানা গেছে তারা আইনানুগ উপায়ে রোমানিয়ায় প্রবেশ করছিল। দর্শক, বলেছি না যে রোমানিয়ার প্রথমে তারা বৈধ কাজের অনুমতি নিয়ে এসে, তারপর সেখান থেকে ট্রাকে করে মোটামুটি 2 দিন বা 3 দিনের একটি সফরে তারা ওই ট্রাকের ভিতরে লুকিয়ে যায়। সীমান্ত পুলিশ জানিয়েছে, চালককে গ্রেপ্তার করা হয়েছে, তাকে অভিবাসী চোরাচালান ও ট্রাকে লুকিয়ে থাকা বিদেশি নাগরিকদের সাথে প্রতারণার মাধ্যমে রাজ্যের সীমান্ত অতিক্রম করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এবং এই ধরনের ঘটনার সাজা বেশ লম্বা সাজা, এটা মানব পাচার হিসেবে ধরা হয় ইতালিতে। তো যাক, আমাদের এই 23 বাংলাদেশির দুর্ভাগ্যের শিকার হলো,
তারা কোনোভাবেই ইতালিতে ঢুকতে পারবে না, এবং তাদেরকে হয়তো রোমানিয়াও তারা আর কাজ পাবে না, তাদেরকে ফিরে আসতে হবে। অভিবাসন সারা বিশ্বেই কঠিন হয়ে যাচ্ছে। তার আরেকটি খবর হচ্ছে আশ্রয় প্রার্থীদের ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্র কানাডার চুক্তি। এখানে একটি ছবি আছে, সে তার ক্যাপশনে আছে মধ্য দক্ষিণ ও মধ্য আমেরিকায় নিপীড়ন ও সহিংসতা থেকে পালিয়ে আসা 15,000 অভিবাসীদের জন্য একটি নতুন শরণার্থী প্রোগ্রাম তৈরি করবে কানাডা। আচ্ছা, বেসরকারি সীমান্ত ক্রসিংগুলো থেকে আশ্রয় প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার এই চুক্তির ঘোষণা দেবেন বলে আশা করা যাচ্ছে। এই চুক্তির ফলে সীমান্তের উভয় পাশের কর্মকর্তারা আশ্রয় প্রার্থীদেরকে যে কোনো দিকে ফিরিয়ে দিতে পারবেন, অর্থাৎ কানাডার দিকেও ফিরিয়ে দিতে পারবেন, যুক্তরাষ্ট্রের দিকেও ফিরিয়ে দিতে পারবেন। কানাডা থেকে অভিবাসীর ঢল দেখেছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপটি নিউ ইয়র্ক ও কুইবেক প্রদেশের মধ্যে বেসরকারি ক্রস রক্সহাম রোডে অভিবাসীদের আগমন সীমিত করার প্রচেষ্টার একটি অংশ। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, চুক্তি অনুযায়ী দক্ষিণ ও মধ্য আমেরিকায় নিপীড়ন ও সহিংসতা থেকে পালিয়ে আসা 15,000 অভিবাসীর জন্য একটি নতুন শরণার্থী প্রোগ্রাম তৈরি করবে কানাডা। দর্শক, এই হচ্ছে খবর। আরেকটি খবর হচ্ছে পুরো মানে ফ্রান্স জুড়ে ধর্মঘট চলছে, এবং সেই সহিংস ধর্মঘট একেবারেই। পেনশনের বয়স বাড়ানোর সিদ্ধান্তে অনড় ম্যাক্রো, প্রতিবাদে ফ্রান্স জুড়ে বিক্ষোভ ধর্মঘট রাস্তা অবরোধ। বৃহস্পতিবার ফ্রান্স জুড়ে ধর্মঘট পালন করেছে শ্রমিক ইউনিয়নগুলো। অধিকাংশ বড় বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, কিন্তু প্যারিস সহ বেশ কিছু শহরে প্রতিবাদ সহিংস হয়ে ওঠে। প্যারিসে পুলিশকে লক্ষ্য করে প্রতিবাদকারীরা পাথর ছোড়ে, পুলিশও লাঠি চাল্লায়, কাঁদানে গ্যাসের সেল ফাটায়। আচ্ছা, বোর্ডোতে বিক্ষোভকারীরা সিটি হলের প্রবেশপথে আগুন ধরিয়ে দেয়, তাতে ঐতিহাসিক হেরিটেজ ভবনের কিছুটা ক্ষতি হয়েছে। বেশ কিছু শহরে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে, জল কামান ব্যবহার করেছে। 150 পুলিশকর্মী আহত হয়েছে এবং 179 বিক্ষোভকারীকে আটকও করা হয়েছে। এটা হচ্ছে 9 দফা দাবিতে বিক্ষোভ চলছে। অতি বামপন্থীরা এই সহিংসতার পেছনে ছিল, তারা সরকারকে ফেলতে চাইছে, পুলিশকে মারতে চাইছে, এই হচ্ছে ঘটনা। দর্শক, ইউরোপে অনেক দেশে অবসরের বয়স 65, ওই দেশগুলো আবার অবসরের বয়স বাড়াতে চাইছে। ফ্রান্স এখন অবসরের বয়স 62 থেকে 64 করার সিদ্ধান্ত নিয়েছে, অবসরের বয়স সীমা বাড়ানোর জন্য। তার মানে আরও অনেক বছর কাজ করতে হবে আর কি। তো তারই বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে কর্মীরা। দর্শক, শেষ খবরটি হচ্ছে মুরগির পা খেতে বলছে সরকার, চটেছে মিশরীয়রা। খবরটি হচ্ছে এরকম ইন্টারেস্টিং, এত বেশি দাম চাইবেন না, এত দাম চাইলে তো মুরগির পা কিনে বাড়ি যেতে হবে, তবে মুরগির পা খাওয়ার মতো অবস্থায় যেন পড়তে না হয়। মিশরের গিজা বাজারে মুরগির দোকানদারদের সঙ্গে এভাবেই কথা বলছিলেন এক ক্রেতা। বিবিসি জানায়, গভীর আর্থিক সংকটের ভিতর দিয়ে যাচ্ছে মিশর, পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে উঠেছে যে সাধারণ মানুষের পরিবার চালাতে নাবিশ্বাস উঠছে। খাদ্যপণ্যের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় অনেকে পুষ্টিকর খাবার কিনতে পারছেন না। এমন পরিস্থিতিতে মিশরীয়দের পুষ্টিকর খাদ্য হিসেবে মুরগির পা রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছে সরকার। তবে সরকারের এমন পরামর্শ মিশরীয়দের চটিয়ে দিয়েছে, সরকারের তীব্র সমালোচনা করেছেন তারা। প্রোটিন সমৃদ্ধ মুরগির পা সাধারণত মিশরবাসীরা খায় না, এটি সাধারণত কুকুর বিড়ালের খাদ্য হিসেবে তারা দেখেন। দর্শক, মোটামুটি এর সাথে বাংলাদেশেরও মিল আছে, বাংলাদেশেও কখনো মুরগির পা মানুষ খেত এটা জানা যায় না, কিন্তু এখন মুরগির পাও 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দর্শক, এই হলো পরিস্থিতি। দর্শক, ছোট ছোট করে কয়েকটি খবরের বিশ্লেষণ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।